মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের মোহাম্মদ খান্নু ও পরিষ্কার বেগমের মেয়ে ইতি আক্তার ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি গরু মোটা তাজা করার শখ তার। 12 বছর বয়সে মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় গরু মোটা তাজাকরণ করে তাক লাগিয়ে দেয় সে। ওই গরুর নামকরণ করা হয়েছিল লক্ষ্মীসোনা। ষষ্ঠ শ্রেণী থেকে সে লক্ষ্মীসোনাকে লালন পালন করে। নবম শ্রেণীতে পড়ার সময় তার লক্ষ্মীসোনার খবর প্রকাশ হয়। পত্রিকায় সংবাদ দেখে একটি কোম্পানি 10 লাখ টাকা মূল্য দিয়ে গরুটি কিনে নেয়। এবার ইতির খামারে গিয়ে দেখা যায় 40 মন 26 কেজি ওজনের ফিজিয়ান জাতের একটি সার মোটা তাজাকরণ করছে ইতি। সারের নাম দেওয়া হয়েছে রাজাবাবু, যার উচ্চতা 9 ফুট ও লম্বায় 8 ফুট। ইতি এখন মানিকগঞ্জ জেলার জাগির উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী। ইতির বাবা খান্নু মিয়া জানান, তার সংসারে কোনো ছেলে সন্তান নেই। তার 6 মেয়ে, 5 মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ের বাকি এখন ইতি। ইতি আমার লক্ষ্মী মেয়ে। মেয়ের সাথে তার মা পরিষ্কার বেগম মেয়েকে সাহস যোগায়। ষষ্ঠ শ্রেণী থেকে সে লেখাপড়ার পাশাপাশি বাড়িতে একটি খামার করে গরু মোটা তাজাকরণ করে। গত কোরবানি ঈদে সে লক্ষ্মীসোনা লালন পালন করে 10 লাখ টাকা বিক্রি করে। এবারও সে আরেকটি গরু মোটা তাজাকরণ করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। তার এই উৎসাহ দেখে ওই গ্রামের আরও গরু মোটা তাজাকরণ করতে অনেকেই উৎসাহ পেয়েছে বলে জানায়। ইতি আক্তারের সাথে শুক্রবারে তার বাড়িতে কথা হয়। সে জানায় ছোটবেলা থেকেই গরু মোটা তাজাকরণ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, তাই এবারও আধুনিক পদ্ধতিতে একটি গরু ঈদের জন্য প্রস্তুত করেছে সে। গরুটির নাম দেয়া হয়েছে রাজাবাবু। কিভাবে রাজাবাবুকে প্রস্তুত করা হয়েছে জানতে চাইলে সে জানায়, ভুসি, মালটা, কলা, লেবু, চিরা, নালি, কমলা, গুড়, ডালিম, ঘাস ও শুকনো খড় খাবার দেওয়া হয়েছে রাজাবাবুকে। 3 বছর বয়সে এসব খাবার দিয়ে রাজাবাবুকে প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ করা হয়েছে। প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসলও করানো হয় তাকে। এবার রাজাবাবুর দাম ধরা হয়েছে 20 লাখ টাকা। ইতিমধ্যে একজন চিত্রতারকা ও একটি কোম্পানি গরুটি কেনার আগ্রহ দেখিয়েছে বলে জানায় ইতি। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।